শুক্রবার সংগ্রামে যৌথ মঞ্চের নেতৃত্বে ডি দাবিতে মিছিল করা হয় খাস কলকাতায় ডি এ ছাড়াও অন্যান্য বেশ কিছু দাবিতে মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত যায় আন্দোলনকারীদের মূলত দাবিগুলি হল নয়া পেনশন ব্যবস্থা বাতিল করা কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগ করা পেট্রোপণ্য এবং খাদ্যশস্যের ওপর মূল্য জাতীয় শিক্ষা শিক্ষানীতি বাতিল সহ বেশ কিছু দাবি নিয়ে চলে শুক্রবারের এই মিছিল পাশাপাশি কালো রঙের ব্যাচ লাগিয়ে ব্ল্যাক ডে পালন করতে দেখা যায় সরকারি কর্মচারীদের মিছিল শেষে রাজ্যপালকে ডেপুটেশন জমা দেওয়ার কথা জানান আন্দোলনকারীরা তারপর বিধানসভা অভিযানের কথা জানান কিন্তু তার আগেই সংগ্রামে যৌথ মঞ্চের মিছিল আটকে দেয় কলকাতা পুলিশ আর এরপরই ক্ষোভে ফেটে পড়ে সরকারি কর্মচারী আন্দোলনকারীরা আজকে আমাদের কর্মসূচি হল বিধানসভা অভিযান আর সেই সঙ্গে রাজ্যপালকে একটা স্মারকলিপি প্রদান আমাদের তো প্রোগ্রাম ছিল আমরা বিধানসভা পর্যন্ত যাবো যেহেতু বিধানসভা অভিযানের কর্মসূচি ছিল এখন বুঝতে পারছি না পুলিশ আমাদের এই কর্মসূচিতে বাধা দিচ্ছে ব্যারিকেড তৈরি করে রেখেছে দুটো ব্যারিকেড সেই সঙ্গে পুরো রাস্তা গাড়ি দিয়েও আটকে দিয়েছে ফলে আমাদের এই যে মিছিল করে যাওয়া পদযাত্রা করে রাজ্য রাজ্যপালের কাছে স্মারকলিপি দেওয়ার বিষয় এবং বিধানসভা অভিযান সেটা পুলিশ কতটা আমাদের করতে দেবে আমরা সেটা এখন বুঝতে বুঝে উঠতে পারছি না এদিনের মিছিলে পামেলান বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইসি এর একশো চুয়াল্লিশ ধারা জারি করার বিষয়ে প্রশ্ন তোলেন তিনি তুমি তো নিরানব্বই শতাংশ অসত্য কথা বলেছেন উনি অসত্য কথা বলতে অভ্যস্ত উনি অসত্য কথাই বলে যাচ্ছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য পশ্চিমবঙ্গের বুকে মূল পরিকাঠামোগত উন্নয়ন কিচ্ছু হয়নি কোটি কোটি টাকার অপচয় হয়েছে জেলার রাস্তাঘাট দেখুন শহরের রাস্তাঘাট দেখুন মারাত্মক অবস্থা শুধুমাত্র ন্যাশনাল হাইওয়েকে দেখিয়ে রাজ্য সরকার মনে করে যদি রাস্তা ভালো করেছি তাহলে এটা মিথ্যা শুক্রবার মিছিল শীর্ষে সংগ্রামে যৌথ মঞ্চকে রাজ্যপালকে স্মারক জমা দিতে বাধা দেয় কলকাতা পুলিশ আর এতেই ক্ষোভে ফেটে পড়ে মিছিলকারীরা নিউ মার্কেট থানার সামনে দাঁড়িয়ে তারা হুঙ্কার দেন ভবিষ্যতে তারা বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে এর থেকেও বড় আন্দোলন করবেন সাধনা মিস্ট্রি রিপোর্ট ওঙ্কার বাংলা